শুভ দর্শক, আসসালামু আলাইকুম। রেলবাজার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 22 জুলাই রোজ বৃহস্পতিবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এবং রবিবার। আমরা আজকে এই হাট থেকে দেখব খামার উপযোগী ছোট ছোট ষাঁড় গরুর দাম কেমন চলছে এই হাটে। আমরা এখানে দেখছি এক জোড়া সাদা রঙের ষাঁড় গরু। বয়স কেমন আগর? কত জোড়াটা? 95? আর কত আছে? 75? 82 হলে বেচবেন এক জোড়া, 41/82 এক জোড়া খামার উপযোগী ষাঁড়। আমরা দেখছি এখানে একটি ষাঁড় গরু, দর্শক দেখুন। বয়স কেমন রে আগর? কত দাম? দাম কত? 40 হলে বেচবি? দর্শক, 40,000 টাকা হলে বিক্রি করবেন ষাঁড় গরু। আমরা এই পাশে দেখছি আরও দুটি ষাঁড় গরু, দর্শক দেখুন। বয়স কেমন এগুলা আগর? কত রাখছেন জোড়াটা? 90। আর কত বলতেছে? 85 হলে বিক্রি করবে, দর্শক দেখুন। 90 চাচ্ছেন, 85 হলে বিক্রি করবেন ষাঁড় গরু। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেশ কয় অনেক দিন পরে রেল বাজারে আসলেন। আচ্ছা আচ্ছা, অন্য অন্য হাট থাকে, অন্য হাটে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আজকে কি মনে করে রেল বাজারে বেড়াইতে আসছেন? কেমন এখন ব্যবসা বাণিজ্য কেমন চাচা? কেনা বেচা চলতেছে এখন? আর পার্টিরা তো আসতেছে নাকি? পার্টি আসতেছে, কেমন হচ্ছে পার্টিরা? কেমন কি বলছে মালের দাম কেমন এখন আমাদের দিনাজপুরে? মাংস গরুর দামটা সমান সমান, ঢাকাতে 600-650। আপনার ওই চিটাঙ্গে যে পার্টিটা ছিল, ওরা কি মাল নিচ্ছে এখনো? না, ওরা মাল নিচ্ছে কেমন দুটো একটা ওইদিকে দোকানদারি চালাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, দাম বেশি তো? হ্যাঁ, ওখানে মনে হয় 650 টাকা বেচতেছে, 650। ওইখানে 450, এখানে 450, নিয়ে যায় পোষাবে না? পোষাবে না, ওই জন্য মানে আমি আমি আছে নিজে করতেছি। আচ্ছা আচ্ছা, অন্য গেলে খরচ খরচ লস না, একটা হোক কোনো 5 টাকা খরচ। হ্যাঁ, ওই জন্য দুটো চালাই, ওইদিকে চালাও, ওইদিকে দাম কমবে। হ্যাঁ, পরে খাই। আচ্ছা, ধন্যবাদ চাচা, একটু নাম্বারটা দিয়ে দেন। আপনার নাম্বার অনেকে চাচ্ছে। 01727-37-37-45-46। দর্শক, আমরা পেয়ে গিয়েছিলাম মনির চাচাকে, আপনারা সকলে জানেন সরপ্রিয় মুখ একদম আমাদের দিনাজপুরের, দিনাজপুরের অঞ্চলের এবং বিভিন্ন হাটের। নাম্বার দেওয়া থাকলেও আপনারা যারা এই খামাদের ষাঁড় বলেন, যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চান, মনির চাচার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন।
দিনাজপুর জেলার যে কোনো হাট থেকে। তো ধন্যবাদ চাচা, আমরা দেখি, আমরা দেখছি সার গরুর দাম আজকে রেলবাজার হাটে। এই যে দেখুন, এখানে তিনটি সার নিয়ে দাঁড়িয়ে আছেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছিস ভাই? কটা? তিনটা? এগুলো কি সব আগর নাকি? তিনটাই আগর, দুটি কালো এবং একটি সাদা। এগুলো বয়স কেমন রে? আট মাস ন মাস করে। কত করে দাম পার পিস? 46। কত হলে ছাড়বে এগুলা? 45, 44 থেকে 45 এর মধ্যেই বিক্রি করবেন। দর্শক দেখুন, খামার উপযোগী সার। আমরা দেখি আরো, আমরা এই পাশে দেখছি আলম ভাইকে। আলম ভাই দুটি গরু নিয়ে এসছেন, দাঁড়িয়ে আছেন। আলম ভাই ভালো আছেন? কটা আনছেন আজকে? ওইখানে আছে চারটা, চারটি নিয়ে এসছেন। তার মধ্যে দুটি এখানে আছে, আমরা একটু দামগুলো শুনি। এলে বয়স কেমন আলম ভাই? আট ন মাস করে। কত রাখছেন জোড়াটা? 75 চাচ্ছেন? আর কত বলতেছে? 2.70, 2.70 দাম দিয়েছেন। দর্শক দেখুন, কত হলে ছাড়বেন এটা? 70-71। দর্শক দেখুন, 70-71 এর মধ্যেই বিক্রি করবেন। আমার উপযোগী সার গরু আজ রেলবাজার হাটে। দর্শক, আপনার বিদায় নেওয়ার আগে আলম ভাইয়ের নাম্বারটি দিয়ে দিব। আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান, আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দিনাজপুর জেলার যে কোনো হাট থেকে। আলম ভাইয়ের নাম্বারটা বলেন, 0179-4833-502-504-504। দর্শক, লাস্টে 504। আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম।